বিধানসভার বাজেট অধিবেশনে ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করল বিরোধী বিজেপি। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে বিধানসভা চত্বরেই বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দাবি করেছেন ক্যাগ রিপোর্ট নিয়ে তদন্তের। রাজ্যের বিরুদ্ধে ক্যাগের এই রিপোর্টকে মিথ্যাচার বলেই দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে পাল্টা চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।